এদের দায়িত্ব কি ছিল জানো ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা রাসূলা দাইনি রাসূলা বহু বছর এক বছর দিয়েছেন খুব ভালো করে খেয়াল করেন ওয়ালাকাদ শব্দ শুরু করার আগে আল্লাহ লাকাদ দিয়েছেন লাম একটা কদ একটা যদিও লাঙ্গো দি একটা এরপর আবার লাম একটা কদ একটা দুইবার তাকিদ দিয়ে গ্যারান্টি দিয়ে আল্লাহ আগের আয়াতের সাথে মিল করে বললেন আমি প্রতিটি জনপদের জন্য রাসূল পাঠিয়েছিলাম প্রত্যেকটা রাসূলের কর্মসূচি ছিল দুইটা প্রতিটি নবী তার জাতির লোকের কাছে এসে এই কথা বলতো আনি আবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো কার বলেন বলেন কার আপনি মিলাবেন এখান থেকে আদম নবী থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত প্রত্যেকের দাওয়াতের পদ্ধতি দুইটা প্রতিটি নবী এসে বলেছে আনি আবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো এইজন্য নবীদের ইবাদতের ভেতরে কোনো ঝামেলা আমরা পাইনি হযরত আদম নবীর কাছে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ হ্যাঁ কালেমার শেষের অংশ হয়তো নামের সাথে মিলিয়ে পাল্টে গেছে আদম সফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ আমাদের ক্ষেত্রে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর জবান খুলে কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবার বলেন হযরত আদম থেকে আমাদের নবী পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ সব জায়গায় আছে না নেই কোন নবীর ভেতরে লা ইলাহা ইল্লাল্লাহর বাইরে ছিল বলেন বলেন এখানে ইবাদতে কোনো ঝামেলা আমরা পাইনি আজ আমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এক থাকার পরও ইবাদত এখন আর এক নেই চরমনার ময়দান থেকে যে ইবাদতের নিয়ম আসে আট রশির সাথে মেলে না এক কথা বলো সরমনার ময়দানের জিকির একরকম আট রশের জিকির আবার আরেক রকম ফোর ফোরার শরীফের জিকির আবার আরেক রকম চট্টগ্রামের মরহুম মাওলানা আব্দুল সাব্বারের জিকির আরেক রকম এক এক জনের জিকির এক এক রকম এখন সঠিকটা পাওয়ার জন্য আশা লাগবে কার কাছে কোরআন কারীম জানিয়েছে জিকির করার পদ্ধতি চারটা কয়টা শব্দ চারটা কয়টা আপনি যদি জিকির করেন ইবাদত হিসাবে জিকির কিন্তু একটা ইবাদত জিকির কি ইবাদত হিসাবে করলে অবশ্যই নবীজি তার জীবনে এটা করেছে না করে না নবীজির এই 63 বছরের জীবনে 23 বছর যেটা নবুয়তের জিন্দেগী অবশ্যই তিনি জিকির করেছেন না তো কোরআনে থাকতো না এই কথা বলা লাগবে জিকির উনি করেছেন কয়টা শব্দ দিয়ে চারটা বলেন কয়টা পদ্ধতি ছিল চারটা কয়টা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাবাররুআন ওয়া খাইফা তাওয়াদুনাল জাহরি মিনাল কাওলি বিল গুদুউমি ওয়াল আসাল দহুলা শারিকালা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
وقال الذين أشركوا لو شاء الله ما عبدنا من دونه من شيء كذلك فعل الذين من قبلهم فهل على الرسل إلا البلاغ المبين ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلالة فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين صدقت يا ربنا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من زاغ طعم الإيمان من رضي بالله ربا وبإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا رواه مسلم وقال تعالى في شان رسولي وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على الحمد لله কক্স বাজার জেলা ঈদগাঁও উপজেলা ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ পশ্চিম আউলিয়াবাদ করাচি পাহাড় সিরাত কমিটির উদ্যোগে 26তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব সাবেক মেম্বার জনাব বশির আহমেদ আতাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি এতক্ষণ পর্যন্ত যারা কথা বললেন কোরআন থেকে হাদিস থেকে ইসলামিক চিন্তাবিদ মুফাসসির কোরআন জনাব মাওলানা আশরাফ বিন মোবারক দামাত বারকাতুহু মোলালিয়া কথাগুলো আমল করার তৌফিক কামনা করছি বিশেষ আলোচক বিশেষ করে জনাব মাওলানা মুফতি আমির আলী হোসেন ফারুকী মাওলানা আব্দুর রহমান আজাদ আলেমদের কথাগুলো বাস্তবসম্মত যারা বলেছেন তাদের উপরে আমল করার তৌফিক আল্লাহ দান করুন মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ সামনে বসা মুসলমান ভাইরা পর্দারালের সম্মানিতা মা এবং বোনেরা প্রান্তীয় কক্সবাজারবাসী সবাইকে নিয়ে মহা রব্বুল ইজ্জাত জালালের দরবারে শুকরিয়া আদায় করছি
ফিতনা ফাসাদের জামানায় নবী জানিয়েছেন এমন একটা সময় আসবে ঈমান হাতে রাখা আগুন হাতে রাখার চাইতেও কঠিন হয়ে দাঁড়াবে সে সময় চলে এসেছে কঠিন অবস্থা চলছে কেউ যদি সগীরা গুনাহ করে ওর পাশে যে আছে ও বলে আমি কবিরা গুনাহ করব না ওর পাশে যারা থাকে ওরা বলে আমরা শিরিক করি আজাব করাত করার প্রবণতা বাড়তে বাড়তে মানুষ প্রতিযোগিতা আরম্ভ করেছে এমন সময় এই এলাকার লোকেরা সিরাত কমিটির উদ্যোগে কোরআন কারীম শোনার জন্য বসার জন্য একটা পরিবেশ আমাদেরকে উপহার দিলেন খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ এই মিডিয়াতে যারা কাজ করেন ইউটিউবার যারা আপনাদের বারবার বলেছি এর আগে এক কথা 14 বার যদি বলা লাগে তাহলে সামনে থেকে এগুলো লাগাবে বললাম যে হয় নিচে দেবেন এখানে অথবা এর নিচে দেবেন উপরে যদি সাজিয়ে রাখেন এই মোটা মোটা চেনে দিই আমি সারা সামনে মানুষ দেখতে পারি যদি দিলে নিচে দেবেন আর এই জায়গায় দেবেন এখানে অথবা এখানে রাখেন সামনে থেকে যদি এই মাইক ছাড়া একটা কোনো মাইক এখানে পায় আমি কিন্তু খুলে ফেলব এক কথা 14 বার বলবো না এই শেষ আমার কোনো অনুষ্ঠানে আপনারা লাগালে নিচে লাগাবেন কথা বুঝলে তাহলে এখানে ঠিক বলে পরে প্যান্ডেল পার হয়ে গেলে মনে থাকবে তো আশা করছে মনে রাখবে না নাই তো কিন্তু সমস্যা হবে সামনে আর বার এক কথা বলা কালকে রাত্রেও বলে দিলাম হ্যাঁ এখানে রাখবেন নিচে নাই নিচে লাগাবেন এসে এই ঝামেলা করেন তখন এইগুলো ডিস্টার্ব করতে 4-5 মিনিট খেয়ে যায় এটা যেহেতু অন্যান্য অনুষ্ঠানদের মতো না এটা একটা এবাদতের অনুষ্ঠান আর আমরা এবাদত মনে করে এসেছি এই সময় তো নফল নামাজ পড়লে যে সওয়াব হতো ওই সওয়াব আমাদের আমল নামায় লেখা হচ্ছে ইনশাআল্লাহ যে আল্লাহ আমাদেরকে কোরআনের এই অনুষ্ঠানে এই কঠিন ভয়ঙ্কর একটা মুহূর্তে আনলেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছেন মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ কোরআন বাদ দিয়ে যদি কেউ ভালো হওয়ার নিয়তে পৃথিবীর কোন জায়গায় যায় আর ওখানে যদি কোরআন শরীফ না থাকে তাহলে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে ওই লোকটাকে আরো খারাপ বানিয়ে দেয় অনেক বড় কথা এটা আদাল্লাহ ইয়ুবিল ভাবে এই ফাআল থেকে দল্লা ইয়াদিল্লু যদি দিতেন তার অর্থ হতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন আদাল্লাহ শব্দের বাংলা অর্থ ভাবে এই ফাআল থেকে আসলে হবে আপনার হয়তো নিয়ত ভালো ছিল আপনি খারাপ নিয়তে যাননি কিন্তু কোরআন শরীফ সেখানে না থাকার কারণে কারণ এটা হেদায়েতের একটা মশাল এটা হেদায়েতের কি ফিহি মাসাবিহিল হুদা ওয়া মানারিল হিকমা এটা হেদায়েতের একটা মশাল বিজ্ঞানের সুউচ্চ মিনার এটা কারণ এইটা বাদ দিয়ে আমি যদি ওখানে যেয়ে যে হেদায়েত পাওয়ার জন্য ভালো হওয়ার জন্য আমি আসলাম আল্লাহ নিজে রাগ করে তখন আপনাকে আরো খারাপ পথে ঠেলে দেয় এখন যদি বলেন এই দোষ আল্লাহ এই দোষ আল্লাহ দোষ আল্লাহর নয় এই জন্য কারণ নবীজির মাধ্যমে আগে আল্লাহ জানিয়েছেন যে কোরআন যেখানে নেই সেখানে যাবার আপনি গেলেন কেন এই জন্য আজকের এই প্যান্ডেলের নিচে যারা আছেন মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে এই মুহূর্তে আমাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে কোরআন যেখানে নেই কোরআন যদি কোনো দরবারে না থাকে আর ওই দরবারের প্রতিষ্ঠাতা যদি আমার বাবা হয় আমি ওই দরবারে আর যাব না কোরআনে কারীম যদি কোনো অনুষ্ঠানে না থাকে আর অনুষ্ঠান যদি আমার বাবা শুরু করে ওই অনুষ্ঠানে আমি আর যাব না কোরআন যদি কোনো দলে না থাকে কোরআনের কর্মসূচি ওই দলের প্রতিষ্ঠাতা যদি আমার বাবাও হয় আমিও দলে নেই ঠিক অত জোরে বলার দরকার নেই কারণ এ ঠিক এই সামিয়ানার নিজেই এর নিচে থেকে গেলে আমার যা ঠিক এটাই ঠিক তাছাড়া এই কথাটা যদি কেউ মেনে নেয় দার ওয়াজ করার দরকার আছে এটাই তো আসল ওয়াজ কোরআন যেখানে নেই ওখানে গেলে আল্লাহ নিজে আপনাকে খারাপ বানাবে হেদায়েতের পথ থেকে দূরে ছিটকিয়ে দেবে ঠেলে ফেলে দেবে ওই রাস্তা থেকে এত বড় হাদিস শোনার পরেও যদি কারো কপাল ভালো না হয় ওর কপাল আর ভালো করার কোনো কিছু দুনিয়ায় নেই
নবীজি জানিয়েছেন কোরআন শরীফ যদি কাউকে হেদায়েত দিতে না পারে বুঝতে হবে ওর কপালে হেদায়েত নাই আর হেদায়েত পাওয়ার জন্য আপনার আবার মন থাকা লাগবে আপনার মন নেই জোর করে আপনাকে আল্লাহ ভালো পথে চালাবে হেদায়েত দেবে আল্লাহর অত দায় পড়ে কারণ আপনি আল্লাহর কোনো বিধান না মানলে আল্লাহকে ডাকাডাকি না করলে ওনার মানে ক্ষমতা একটু কম হয়ে যাবে এরকম নাকি এজন্য এটা আমার আপনার নিজেদের দায়িত্ব যেহেতু সিদ্ধান্ত আপনারা বললেন আমরা নিয়ে ফেলেছি যে কোরআন যদি না থাকে ওখানে আমি যাব না ওখানে গেলে আমাকে খারাপ বানিয়ে দেবে যখন আল্লাহ নিজে সুতরাং আমি আর যাব না রাজি আছি আমরা আল্লাহ যেন আমাদের মুখের কথার সাথে মনের যে কথা আছে এটা মিলিয়ে দেয় কারণ অনেকের মুখের কথার সাথে মনের কথা মেলে না মুখে আবেগে বলে হাত তুলতে বলবেন ঠ্যাং তুলে ফেলবে কিন্তু ভেতরে তো এটা নেই শুনতে এসেছে তা কিন্তু সাহাবা ইকরামকে আল্লাহ কবুল করেছিলেন ওনাদের মুখে যা ছিল মনে তাই ছিল আর আমাদের মুখে যা আছে মনে তাই নেই এই জন্য আমরা আল্লাহর কাছে কবুল হতে পারি না গিরিশচন্দ্র সেন লোকটার বাড়ি নরসিংদী এ বেটা হিন্দু আমাদের চাইতে ও কোরআন বেশি পড়েছে বেশি বুঝেছে বেশি লিখেছে কারণ কোরআনে কারিমের শুধু বাংলা অনুবাদ করে নাই ও তাফসীর পর্যন্ত লিখেছে তো বলেন তো একটা লোক যদি তাফসীর লিখতে চায় কোরআন থেকে কত বড় জ্ঞানী হওয়া লাগে অন্তত কোরআনের ব্যাপারে এক একটা শব্দের কত অর্থ জানা লাগে তারপরে তো একটা শব্দের আর তো একটা অর্থ আপনি মুখস্থ করেছেন তাফসীর করতে পারবেন দরবা মানে মারা দরবা মানে কি বলেন বলেন যে আঘাত করা মারা বলে এই একটা অর্থ আপনি জানেন কিন্তু দরবা মানে শুধু মারা না দরবা মানে দৃষ্টান্ত দেওয়া দরবা মানে সফর করা এরকম 33টা অর্থ আছে এক একটা শব্দের দায় কোন শব্দের 99টা পর্যন্ত অর্থ আছে আপনি জানেন হয়তো একটা বাকি দরবা মানে এমন জায়গা আল্লাহ দিয়েছেন সেখানে মারা না সেখানে উদাহরণ দেওয়া দৃষ্টান্ত দেওয়া অর্থে আল্লাহ দিয়েছেন আপনি মারা অর্থে দিলেন আপনারও ঈমান থাকবে না তাফসীর করা তো গুনাহ আশরাফ ভাইয়ের আগে যে মাওলানা কথা বলছিলেন আমি খাবার খেতে যে একটু কান এদিকে লাগিয়ে শুনছিলাম ওমা কান আলি মুকমিনি ওয়ালা মুকমিনাতিন ইদা কদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা এখানে আল্লাহ তাআলা ফায়ে কর্তা আল্লাহ তাআলা বলেন আমি এবং আমার রাসূল কোন বিষয়ে যদি সিদ্ধান্ত দেই আর কোন ঈমানদার নারী পুরুষ যদি ওইটা না মানে তাহলে সে আর ঈমানদার থাকে না আরবিতে যেটা বললাম তার বাংলা অর্থ ছিল এইটা কিন্তু উনি আরবিটা হয়তো মনের খেয়ালে বা অন্য খেয়ালে পড়ে ফেলেছিলেন ওমা কান আলি মুমিনি ওয়ালা মুমিনাতিন ইদা কদাল্লাহা ওয়া রাসূলুহু মানে অর্থ পুরো পাল্টিয়ে গেছে এমনকি যদি কেউ বিশ্বাস নিয়ে এটা পড়ে তার ঈমানও চলে যায় ইজা কদাল্লাহু আল্লাহ নিজে ফাইল এখানে কর্তা আল্লাহ নিজে সিদ্ধান্ত দেন রায় দে রায় দেওয়ার মালিক একমাত্র আল্লাহ কে ফয়সালা করার মালিক কে আল্লাহ ওখানে এই জায়গায় যদি আল্লাহকে ফয়সালা করা হোক এই জানা আরবি গ্রামার আরেকটু আয়ত্ত করা দরকার আলেমদের এনারা ওই সেই 6 7 8 9 পর্যন্ত পড়া আছে এরপরে তো আর হাত মার দেওয়া হয় না অনেকের তো এই গ্রামারের কিতাবগুলো প্রতিনিয়ত আমার মনে হয় আলেমদের অন্তত ঝালাই করা দরকার বিশেষ করে কাফিয়া সারে জামি পর্যন্ত যে গ্রামারের কিতাব আছে এগুলো আয়ত্তে না থাকলে আপনি কোরআন শরীফ গলিয়ে ফেলিয়ে এই হিন্দু বেটা কোরআন শরীফের তাফসীর পর্যন্ত করেছে তে আমাদের চাইতে কোরআনও বেশি পড়েছে না কম পড়েছে বুঝেছে আমাদের চাইতে অনেক বেশি এখানে আশরাফ ভাই সহ যত আলেম বসে আছে আমি সহ ওকে হাত দিয়ে কেউ বলতে পারবে না যে আমি পড়া কোরআন শরীফের প্রতিটি শব্দের অর্থ জানি কেউ পারবে অথচ আমরা সব কামেল পাস অনার্স মাস্টার্স করা কোরআনের উপরে
আমার তো শুধু এই কোরআনের উপরেই তো সে ছোটবেলা থেকে কাটছে এই 33 বছর বয়স এখন এর ভিতরে আমার মনে হয় প্রায় 20 22 বছরই এর পেছনে কারণ 5 এর পর থেকে তো এর পাঁচ ছাড়া অন্য লাইনে আমি যাই না কোরআনের উপরেই কামেল পাস কোরআনের উপরে অনার্স মাস্টার্স করা এর উপরেই গবেষণা চিন্তা ভাবনা যা এর পরও পড়া কোরআনের প্রতিটি অর্থ আমার জানা নেই ভুল হয়ে গেছে পড়া আছে সব আমার কিন্তু আবার রিপিট করা লাগবে আবার স্টাডি করা লাগবে আর বেটা হিন্দু মানুষ কি পড়া পড়িস বাংলা অনুবাদ করেছে তো করেছে পুরা কোরআনের তাফসীর পর্যন্ত লিখেছে আমাদের বিশ্ববিদ্যালয়ে পাওয়া যায় তে বলেন এই লোকটা কত কোরআন পড়লো জীবনে কত লিখলো কি রকম বুঝলো কোরআন শুনেছেও সে বেশি আমাদের চাইতে কিন্তু কপালে আবার হেদায়েত নেই কেন কারণ ওর মন ছিল না ছিল না ওর মন ছিল না সারাটা জীবনের পেছনে ব্যয় করে ওর মন নেই এজন্য ওরে আল্লাহ হেদায়েত দেয়নি মারা যাওয়ার পরে ওর জানাজা হয়েছে না কবরে দিয়েছে কি করেছে পুড়িয়ে ফেলেছে এই পর্যায়ের একজন মানুষকে যদি মারা যাওয়ার পরে জানাজা না দেয় পুড়িয়ে ফেলে কবরে না দেয় তা আমরা কতটুকু বুঝেছি আর কতটুকু এর কাছে এসেছি যে আপনাকে জোর করে হেদায়েত দেবে কোরআন শরীফ যদি কাউকে হেদায়েতের পথে নিয়ে আসতে না পারে বুঝতে হবে তার কপাল নষ্ট হয়ে গেছে আমার যে তেলাওয়াত কি আয়াতের শেষের দিকে ছিল ফামিনুহুম মান হাদাল্লাহু ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহি দালালা আমি আল্লাহ এই কোরআনে কারীমের দ্বারা কিছু মানুষদেরকে হেদায়েতের পথ দেখায় আর কাউকে এর সাথে বিয়াদবি করার কারণে উদাসীনতা উদাসীন থাকার কারণে তাকে কিছু মানুষকে আমি আল্লাহ গোমরা করে দেই পথ ভ্রষ্ট করে দেই জোরে বলেন নাউজুবিল্লাহ আলেমরা আছেন এজন্য আমি অন্তত হাফ মিনিট একটা কথা বলছি আবার দাঁড়িয়ে আছেন বসেন কালকে যেখানে আলোচনা ছিলাম রাতের বেলা ওখানে শেষ পর্যায়ে একজন আলেম উনি কথা বলছিলেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা এজন ইন্নামা ইয়াখশাল্লাহ হা হবে এই জায়গায় কিন্তু আর ভু হবে না শরীর আসলে ভালো না তো সাপোর্ট করছে না এখানে যদি ফাইল মফল কেউ না বুঝে একেবারে গলায় সুর আছে টান দিয়ে পড়ে গেল অর্থ এমন পাল্টানো পাল্টিয়েছে যে ঈমান থাকা দায় সূরা ফাতিরের 28 নম্বর আয়াতের এই মাঝের অংশটুকু ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা আল্লাহ তাআলা বলেন অবশ্যই পৃথিবীতে যারা আলেম তারাই আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করি কিন্তু ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা অবশ্যই আল্লাহ আলেমদেরকে বেশি ভয় করে গ্রামারের কিতাব আমি সহ যারা আছি আমরা যেন অন্তত মরণ পর্যন্ত এটা নাড়াচাড়া ভুলে না যায় একেবারে আপনার আয়ত্ত থাকা লাগবে 100 ভাগ না আপনি নাড়াচাড়া করেন তাহলে কোরআন শরীফ বা আরবি পত্রিকা আরবি সাহিত্য হাদিসের যে শব্দগুলো ভুল করে ফেলে অধিকাংশ মানুষ উল্টা পাল্টা করে যেখানে বুঝে পড়লে ইমানই থাকার কথা না সূরা নসর দিয়ে যারা নামাজ পড়ে ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ যখন আল্লাহর সাহায্য আসবে হে নবী আপনি বিজয় দেখতে পাবেন সাহায্য আশা লাগবে কার এই যে নাসরুল্লাহ আল্লাহর সাহায্য নুন সাদ র নাসর মানে সাহায্য আর নুন সিন র নাসর মানে সকুন শব্দটা শুধু মুখ একটু গোল হবে আর মুখ একটু লম্বা হবে এ মুরব্বি যেগুলো বসে আছে আজ মনে করেন 80 বছর বয়সের অন্তত 60 বছর তো নামাজ পড়ছে 60 বছর নামাজ পড়তে যদি বলা হয় যা যা নাসরুল্লাহ হবে না নাসরুল্লাহ হবে একটার শব্দের অর্থ হচ্ছে সকুন আর একটা অর্থ সাহায্য কোথায় সকুন আর কোথায় সাহায্য যখন আসবে আল্লাহর সকুন তখন আপনি বিজয় পাবেন একটা কথা আশা করছি শব্দগুলো একটু একটু খেয়াল করে পড়বেন
সূরা ইখলাস যারা পড়েন আমার মনে হয় আমি আলেম হওয়ার পরেও আমার ভাই ভাতে এটা ধরেছি বলু হু আল্লাহু আহাদ কামেলে যখন ভাই ভাই আমার এই প্রশ্নটা দিয়েছে ওই সময় তো এমনিতেই ভয়তে ভয়তে থাকি আমারে বলছে সূরা ইখলাস পড়েন তো ইখলাস আমার মেয়েও পড়তে পারে আর না পড়ে আমি বলু হু আল্লাহু আহাদই বলেছি মানে বলছে কথা বলেন আমি বললাম স্যার কি ভুল হয়েছে বলছে না অধিকাংশ মানুষ বলে কুল হু আল্লাহু আহাদ কুল হু আল্লাহু হবে না আল্লাহু আল্লাহু ওয়ার উপরে জবর আছে যদি আপনি থেমে যান তাহলে তারপরে আল্লাহ বলেন এই জানেন কুল হু আল্লাহু আহাদ আর আল্লাহর আগে জবর আর পেশ থাকলে আল্লাহ আবার মোটা হয়ে যায় তাহলে কুল হু আল্লাহু আহাদ কুল হু আল্লাহু আহাদ না আমার কথা বোঝা যাচ্ছে যদিও ছোটখাটো ভুল মনে হয় ছোট অনেক বড় ভুল ডক্টর মরিস বোকাইলের নাম শুনেছি এই যে বিজ্ঞান সায়েন্স এবং কোরআন নিয়ে যে বইটা লিখে পৃথিবীতে ইতিহাস বানিয়ে দিয়েছে এই লোকটা কোরআনে কারিমের সূরা নাস একটা মাত্র আয়াত চিন্তা ভাবনা করে মুসলমান তো হয়েছে এমন মুসলমান হয়েছে আনাকম জানাকম মুসলমান মুসলমানের মতো মুসলমান হয়েছে এই জন্য এটা যদি কাউকে ফিরিয়ে দেয় যে এও আপনাকে ভালো বানাতে পারছে না আপনি বুঝবেন আপনার কপালে আর হেদায়েত নেই জাহান্নামে আল্লাহ দেবে এই জন্যই আপনি তৈরি হয়েছে এখন আমাদের মন থাকা লাগবে গিরিশচন্দ্র সেনের মতো নাকি কোরআন সবাইকে হেদায়েত দেয় না হ্যাঁ কোরআন হেদায়েত দেওয়ার জন্য এসেছে কিন্তু সবাই এর কাছ থেকে হেদায়েত পায় না পৃথিবীতে যে সূর্য ওঠে সূর্যের আলো দুনিয়ায় পায় সবাই এটা কবরস্থান নাকি কোন দিকে তাকিয়ে আছেন গল্প করছেন অনেকে এক ঘন্টা মতো গল্প বন্ধ করুন সূর্যের আলো দুনিয়ায় সবাই পায় না না পায় না অন্ধ আলো পায় এখন এই দোষ কি সূর্যের না চোখের চোখের দোষ চোখ যদি আমার মতো ভালো থাকতো আমার মতো আলো দেখতে পেতো কথা বলেন ঠিক কিনা কোরআনে কারিম দুনিয়াতে এসেছে হেদায়েত দেওয়ার জন্য কিন্তু এখান থেকে সবাই হেদায়েত পাচ্ছে না বুঝতে হবে এ দোষ কোরআনের না এ দোষ আপনার কপালে দুধ একটা ভালো খাবার আমরা জানি এটা খাবারের ভেতরে সর্বোৎকৃষ্ট বলা হয় মধুর পরে এর স্থান কোরআন কোরআনে আল্লাহ সবচাইতে বেশি প্রশংসা করেছে খাবারের ভেতরে মধুর এরপরে দুধের দুধ এত বড় দামি খাবার মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড বলা হয় আইডিয়াল ড্রিঙ্ক না অথচ এটা তরল এটা তরল না নাকি এটাকে ঘন থাকে সব সময় তরল জিনিস আইডিয়াল ড্রিঙ্ক বলার কথা ছিল যে আদর্শ একটা পানীয় অথচ আইডিয়াল ফুড বলা হচ্ছে দুধ যতক্ষণ পর্যন্ত মাখন না হয় ঘি না হয় জমাট না বাদে দই না হয় ততক্ষণ তো পাতলা থাকে ওর নাম হওয়া দরকার ছিল আইডিয়াল ড্রিঙ্ক বিজ্ঞান 12,000 খাবারের উপরে গবেষণা করে এই খাবারের উপরে তথ্য দিয়েছে পৃথিবীর এই একটাই মাত্র খাবার যে খাবারের নাম দেওয়া হয়েছে আইডিয়াল ফুড এই বাগধারা অনেকের প্রশ্ন করা হয় ভাই ভাতে এটা মুখস্থ করে রেখে আপনাকে কিন্তু উলট পালট করে ফেলবে মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড না আইডিয়াল ড্রিঙ্ক আইডিয়াল ফুড আদর্শ খাবার বলার পেছনে বিজ্ঞান প্রমাণ করে দুনিয়ায় যত খাবার আছে 12,500-এর উপরে এই সমস্ত খাবার গুলো খেলে আপনার শুধু ক্ষুধা মিটবে পিপাসা মিটবে না একটাই মাত্র খাবার আছে যেটা খেলে ক্ষুধাও মিটে যায় পিপাসাও মিটে যায় তার নাম দুধ মিল্ক দুধ ভালো জিনিস খারাপ জিনিস আমরা সবাই জানি এর প্রশংসা করলে এখন আমি মায়েদের জীবন দিয়ে হাজার হাজার কথা বলতে পারি মেয়েদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন হে মেয়েরা
তোমরা সন্তানকে কমপক্ষে 2 বছর দুধ দিও যদিও দুধ না দিলে মায়ের গুনাহ হবে না আই ইতিমার রদাআ এটা মোজারে এই মুজাক্কা এটা কি এটা পুরুষের জন্য আল্লাহ দিয়েছেন মেয়েরা দায়িত্বটা পালন করে দেয় নিজের ইচ্ছায় আমরা টাকা পয়সা দেই না তারপরও করে দেয় এটা ওদের আমাদের উপর অনুগ্রহ দয়া আমার মনে হয় ওয়াজ মাইকে না করাই ভালো কারণ এটা মহিলারা জানলে শেষে দুধ খাওয়ানো ছেড়ে দিবে বাবা এতদিন পাগলামি করেছি এখন থেকে এক একটা বাচ্চার জন্য 50,000 করে টাকা চাবো টাকা না দিলে দুধ দেব না আমার ওয়াজ আবার আমার উপরে পড়বে এই ওয়াজ করার দরকার নেই ওদের উপরে পড়ে এরকম ওয়াজ করি হ্যাঁ আপনার স্বামীর দিকে তাকিয়ে আপনাকে দায়িত্বটা পালন করা লাগবে আপনি দায়িত্ব পালন করছেন নবীজি বলেন কোন সন্তানের মুখে যখন মা এক ফোঁটা দুধ দেয় এটা মরা মানুষকে জিন্দা করে দিলে যে সওয়াব পাওয়া যেত মহান আল্লাহ ওই নারীকে ওই সওয়াব দিয়ে দেয় এবারটা এবারটা অন্তত দুধ পান করায় নিজের বডি নিজের স্ট্রাকচার ঠিক রাখার জন্য অনেক মা সন্তানকে দুধ দিতে চান না দুইটা ক্ষতি হবে আপনার এক নম্বরে মায়ের স্তনের দুধের সাথে সন্তানের একটা মহব্বত ভালোবাসা আল্লাহ তৈরি করে রাখে যত বড় হবে ওই সন্তান মা বাবার প্রতি যদি দুধ খেয়ে থাকে তাদের প্রতি বিনয়ই থাকবে আর যদি এটা না খেয়ে খেয়ে ডানো খেয়ে বড় হয় ওর ভেতরে পশুর দুধ মিশ্রিত করা আছে ওর চরিত্র হয়ে যাবে পশুর মতো বড় হওয়ার পরে পশু পাখি যেভাবে আচরণ করে আপনার সাথে ঠিক ওই রকম আচরণ করবে দ্বিতীয় নম্বরের ভয়ঙ্কর এটা কোন মহিলাকে আল্লাহ যে দায়িত্ব দিল স্তনের দুধগুলো 2 বছর একাধারে বের করে দাও প্রতিদিন 8 থেকে 9 বার করে সন্তান দুধ পান করে বিজ্ঞান বলেছে প্রতিবারে যদি 1 পোয়া করেও হয় প্রতিদিন প্রায় 2 কেজি হয় 2 বছরে কম পক্ষে 76 মন হয় কত অথচ মায়ের ওজন মাত্র 50 কেজি 50 কেজি মানুষের ভেতর থেকে 2 বছরে আল্লাহ 76 মন দুধ বের করেছে আমার কুষ্টিয়া গ্রামের বাড়ি যেখানে 1 লোকের প্রায় 11টা মেয়ে 7টা ছেলে আমি হিসাব সুবহানাল্লাহ বলার দরকার আপনি আগে দেখে আমি হিসাব করলাম ওনারে নিয়ে আজকে পড়ার পরে আল্লাহ দেখি 11 আর সাথে কত হয় 18টা ছেলে মেয়ে তার একটা বউ 4-5টা বউ হলেও মেনে নেওয়া যায় একটা বউ একটা স্বামী 18টা ছেলে মেয়ে যদি এক একজন 76 মন করে পান করে বলেন তো কত মন আমি হিসাব করে দেখলাম আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে কারণ ওই মহিলার ওজন খুব বেশি হলো 60 কেজি এটা আল্লাহর একটা কুদরতি মেশিন যেই মেয়েদের স্তন থেকে আল্লাহ এই দুধ গরু বের করে দেওয়ার ব্যবস্থা করেছেন কোন মহিলা যদি এটা না করে 2 নম্বর যেটা বলেছি ভয়ঙ্কর এটা এই মেয়েদের স্তন ক্যান্সারের সম্ভাবনা সবচাইতে বেশি তখন ওইটা আবার কেটে বাদ দেওয়া লাগবে বডি স্ট্রাকচার যা ছিল সব নষ্ট হয়ে যাবে দুধ এত ভালো জিনিস এত উন্নত জিনিস কিন্তু দুধ সবার জন্য ভালো না যদি কারো আমাশা হয় পরে যদি দুধ দেন ও 24 ঘন্টা বসে থাকবে টয়লেটে তাহলে দুধ সবার জন্য ভালো না এই কোরআনে কারিম ও সবার জন্য ভালো না এটা যে সবার জন্য ভালো না কোথায় আছে সূরা বানী ইসরাইলের 82 নম্বর আয়াত وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا এই কোরআন নাজিল করার ধারাবাহিকতায় এমন এমন বিধান আমি আল্লাহ দিয়েছি
যেটা মুমিনদের জন্য রোগ মুক্তির কারণ শেফা কিন্তু জালেম যারা ওদের রোগ মুক্ত তো দূরের কথা ওদের আরো ক্ষতি বৃদ্ধি করবে সুতরাং এই মাহফিলটার দ্বারা সবার উপকার হবে না যারা জালেম যারা নফসের উপরে জুলুম করে যারা পরিবারের উপরে জুলুম করে যারা সমাজে দেশে জনগণের উপরে জুলুম করে তাদের জন্য কোরআন উপকার না ওদের আরো ক্ষতি বৃদ্ধি হবে ওদের মুখোশ আরো খুলে যাবে এই জন্য ওরা বাধা প্রদান করে ওরা জানে যে আমরা যা করি কোরআন আমাদের পক্ষে আসার মতো একটা আয়াতও আল্লাহ দেয় কেসো কেসো জায়গায় যাবার পরে আগে বলে হুজুর আমার বিরুদ্ধে বলবেন না আমি আপনার চিনি কোথায় আমার বাড়ি কুষ্টিয়া আর আমার বাড়ি কক্সবাজার জীবনে দেখিনি আপনার আমি আপনার বিরুদ্ধে বলবো কি কই কারণ জানে যা বলবে কোরআনে আপনার পক্ষে থাকার মতো কোনো আয়াত তো আমি পাই না আপনি করেন যে না কি আপনি বাবার ব্যবসা করেন তে বাবার ব্যবসা বৈধ করার জন্য আমার কোন আয়াত কোরআনে আল্লাহ দিয়েছে এখন আমার তো নতুন করে নাজিল করা লাগবে সেই জন্য নেই যে তো যা বলে আপনার গায়ে লাগে নাটোরের এক ভাই গল্প বলছিল কয়েক মিনিটে আমি একটু শিক্ষা দেওয়ার জন্য বলছি মাওলানা রুহুল আমিন ভাই বলছিলেন এক জায়গায় ইমামতি নিয়েছে এক হুজুর উনি জানে না যে সামনে সভাপতি সাহেব এই কাজ করে ওয়াজ একেবারে জমার দিন হাত কানে হাত দিয়ে গলা শুনছিল ওয়াজ করছে আমার ভাইরা আমার বোনেরা কোরআনের আয়াত পড়েছে সুদের আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ইমানদারেরা আল্লাহকে ভয় করো আর সুদের যে টাকা পয়সা গুলো তোমাদের সমাজে ছড়ানো আছে টাকা পয়সা ছেড়ে দাও যদি ইমানদার দাবি করো ফাইল্লাম তাফালু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি ওয়াইন তুবতুম ফালাকুম রুসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়ালা তুজলামুন যদি আল্লাহর এই ঘোষণা শোনার পরে কেউ সুদ ছেড়ে না দেয় সে যেন আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য দাঁড়িয়ে যায় ও ঈদগাহবাসী আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে কেউ টিকতে পারার কথা সবাই ওয়াজ শুনে খুশি মসজিদের সভাপতি যিনি নামাজ শেষ হওয়ার পরে বলে হুজুর আমি সভাপতির দায়িত্বে আছি নিয়েও আসলাম আপনারে আমি নিয়োগ বলে আমি তো সভাপতি আর আপনি আমারে বাস দিলেন কেন কারণ আপনি যা বললেন এলাকায় সবাই জানে যে আমি সুদ খাই তে আপনি বলার সময় বারবার যে আমার দিকে তাকাচ্ছিলেন আপনার দিকে আমি তাকিয়ে বললাম তাকাবো কোথায় সামনে কাতার আপনি বসে আছে না আপনি আমার সম্মান নষ্ট করেছেন আপনার আমি আর রাখবো না বিদায় করে দিল একেবারে শহরের মসজিদ তো গেল উপশহরে ওখানে যাওয়ার পরে চিন্তা করছে আজকে আর ভুলেও সুদের আয়াত পড়বো না আজকে পড়বে একেবারে নরম আয়াত পড়েছে পর্দার আয়াত অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন হে মেয়েরা ঘরের পরিবেশে থাকবা বাইরে যদি যাও জাহিলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবা না তাবার রোজের অর্থ তাফসিরে খাজেন লিখেছে তিনটা কয়টা বলেন বলেন এখানে যাদের মেয়ে আছে বউ আছে মা আছে বেটার বউ আছে এদেরকে আপনি দেখেন তো এই তিনটার একটাও মেলে কিনা তিরমিজি শরীফের হাদিস তাবার রোজের তিনটা অর্থ এখন বলা হবে তাফসিরে খাজেন থেকে একটাও যদি মিলে যায় জান্নাতের ঘ্রাণ পর্যন্ত মহিলা পাবে না শুধু ওই মহিলা পাবে না তা না ওর গার্জিয়ান যারা ওর বাবা ওর বড় ভাই ওর স্বামী আর ওর বড় ছেলে এই চারজন পুরুষ মানুষ পাবে না জান্নাতের ঘ্রাণ এবং কি ওই মহিলার সাথে জাহান্নামে যাওয়া লাগবে
তাবারুজের এক নাম্বার অর্থ হচ্ছে মেয়েরা যখন রাস্তাঘাটে আসার জন্য বের হয় তখন ওদের শ্বাসগোজ বেড়ে যায় মেয়েরা শ্বাসতে নিষেধ নেই ঘরের ভেতরে তো থাকেন ময়লা কাপড় পরে ময়লা শরীর নিয়ে বাইরে আসার সময় আপনার শ্বাসগোজ কে দেখবে আপনার এটা এটা দেখার জন্য একমাত্র হকদার বানিয়েছে আল্লাহ আপনার স্বামীকে এটা বাদ দিয়ে দুনিয়ার কাউকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য বাহাবা পাওয়ার জন্য যদি কোনো মহিলা সাজে এটা তাবারুজ এটা কি তাবারুজ দ্বিতীয় নম্বর অর্থ হচ্ছে মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন আট শার্ট পোশাক পরে ছোট খাটো এই যে মেয়েরা চশমা জামা পরে এটা হারাম পুরুষের জন্যও যদিও এটা জায়েজ নেই কারণ পোশাক পরতে গিয়ে বসতে পারেন না এজন্য চশমা জামা পরা ঠিক না শরীর অনেক ক্ষতিও হয় পোশাক হবে ঢিলা ঢালা যে মেয়েরা ঘরের ভেতরে তেরো হাত কাপড় পরে থাকে বাইরে আসার সময় ওয়ান পিস পরে বের হয় কি ওয়ান পিস আগে শুনতাম ফোর পিসের জায়গায় থ্রি পিস টু পিস এখন কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা আসে অধিকাংশ ওদের এমন এমন পিস ওয়ান পিস এক পিস দিয়ে পুরো শরীর কভার করা তিন নাম্বার অর্থ হচ্ছে তাবারুজের মেয়েরা যখন রাস্তাঘাটে আসবে বুক উঁচা করে মাজা হেলে ঝুলে রাস্তায় চলবে যারা এখানে আসি এই তিনটা অর্থের সাথে মিলানো মানুষ দেশে আছে না নেই একশো জনের প্রায় আটানব্বই জন এই কথা বলে অনেক কানে হাত দিয়ে সুর করে ওয়াজ করছিল মানুষ সবাই খুশি সেক্রেটারি বলছে হুজুর কি বললেন আমার বউ বেড়াকে চাকরি করে সবাই জানি আপনি একেবারে হাঁটি হাঁটি বাংলেন আপনি যা যা বলছেন সবই তোমার মিলে যাচ্ছে আপনি মনে হয় আমার উদ্দেশ্য করে বলেছেন আপনারে আমি রাখবো না শেষ পর্যন্ত দিলে বিদায় করে বলছে গেলাম এমন জায়গায় একেবারে নাটোর সদর বিলের ভেতরে অন্তত এখানে যেন রকম মানুষ না থাকে হ্যাঁ ওখানে আছে আজকে আমি আর সুদের আয়াত পর্দার আয়াত কিছু পড়বো না বয়ান না করি আরবিতে খুতবা দেবো যেন কেউ না বুঝে বয়ান বাদ দিয়ে আরবিতে খুতবা দিয়ে একেবারে নামাজ পড়াচ্ছে চিন্তা করছে এমন সোরা দিয়ে নামাজ পড়াবো কোরআনে কারিমের দিল বলা হয় যেটা সূরা ইয়াসিন নামাজ শুরু করেছে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম গলা শুনছিল তো টান দিয়ে যখন পড়েছে মানুষ সবাই খুশি নামাজের পরে সবাই বলছে ক্যাশিয়ার যেটা আছে টাকা দেয় ডাক দিয়ে বলে হুজুর আপনি কি করলেন মসজিদের সভাপতির নাম ইয়াসিন আর ওর বাপ মরে গেছে ওর নাম হাকিম আপনি প্রথম দিন জমা এসে এই বাপ বেটার নামে দোয়া করেন সোরা পড়েন আমি যে ক্যাশিয়ার আপনার টাকা দেব আমার নামে কোনো সোরা নেই আমি আপনার নামে সোরা পাবো কোথায় আপনার নাম হচ্ছে বাবর আলী বাবর আলের আমি কোনো সোরা আছে না আপনারে আমার নামে সোরা করা লাগবে আগামী জমায় সামনের জমায় যদি আমার নামে সোরা না পায় আপনারা আমি টাকা দেব চিন্তা করছে সামনের জমায় বাবর আলী নামে কোনো সোরা আছে কিনা কোরআন শরীফ পড়ে দেখে না বাবর আলী কোনো সোরা আছে কিন্তু আজকে তোর নাম বলা লাগবে সোরা ফাতিহা শেষ করার পরে চিন্তা করছে আল্লাহ আমাকে একটা মিলিয়ে দাও কি পড়ি নামাজের ভেতরে পড়েছে ইয়া বাবর আংতা কালবন ওয়াবুহু খিনজির অজাদ্দুহু হিমার ওয়াইন্নাহুম লা জাহিলুন আল্লাহ ভাগ করবার দরকার এটা আয়া এর অর্থ একেবারে উল্টা পাল্টা সর দিয়ে যখন পড়েছে ক্যাশিয়ার তো খুশি যাজকন তো আমার নামে একটা সোরা হয়ে গেছে হুজুর এমন সোরার অর্থ বলেন অর্থ বলেছে হে বাবর নিশ্চয় তুই কুকুর
তোর বাবা শুকর তোর দাদা গাধা তোর 14 বংশ মূর্খ সাপ আমি হাসির জন্য বলি নাই বাস্তবে এটাই জালেম যারা জালেমদেরকে খুশি করার মতো কোন আয়াত আল্লাহ কোরআনে দেয়নি যা দিয়েছে সবর বিরুদ্ধে ইজান ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা খাসার না খাসারা একটা টান আছে আমরা যারা কোরআন শুনতে এসেছি অন্তত আমাদের মন জানো আবু বকরের মতো হয় আবু সাহেলের মতো হলেও নবী এসে যদি কোরআন শোনায় তাও আপনার হেদায়েত হবে না কারণ এই কোরআন আল্লাহর নবী আবু বকরের সামনে পড়েছিলেন আবু সাহেলের সামনেও পড়েছিলেন আবু বকর কোরআন শোনার পরে তার ঈমান বেড়ে গেছে আর আবু সাহেল কোরআন শোনার পরে ওর শয়তানি বেড়েছে এখানে যদি আবু বকরের মতো মন নিয়ে বসেন আল্লাহর কসম আজকের তেলাওয়াত কি দোয়াতে আপনার ঈমান বাড়বে যদি বুঝে থাকে আর যদি আবু সাহেলের মতো মন নিয়ে বসেন আমি হামজা না কিয়ামত পর্যন্ত নবীও যদি আসে আপনার হেদায়েত হবে না হেদায়েত পাওয়ার মন আমাদের আছে তো ইনশাআল্লাহ আমরা ওই রকম নিয়ত নিয়ে বসছি দরুদ আর সালাম পাঠ করে আজকের নির্ধারিত আয়াত দুইটা সূরা নাহলে 35 এবং 36 নম্বর আয়াত মাওলানা আলী হোসেন ফারুকী পড়েছিলেন আহসাবে 36 নম্বর আয়াত আমরা পড়ছি সূরা নাহলে 36 নম্বর আয়াত আজকের আলোচনার বিষয় ইবাদতের তাৎপর্য এবং বিশ্লেষণ আসলে ইবাদত আমাদের হচ্ছে কিনা আর ইবাদত করার জন্য আল্লাহ আমাদেরকে বানিয়েছে এটা আমরা সেই ছোটবেলা থেকে শুনছি কি বলেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মানুষ আর জিন আমি বানাইনি তবে বানিয়েছি একটা মাত্র উদ্দেশ্য নিয়ে যে তারা আমার ইবাদত করবে ইবাদত একটা ব্যাপক অর্থবোধক শব্দ ইবাদত কি কেন করা লাগে কিভাবে করবেন এই পদ্ধতিগুলো সব আল্লাহ রাসূলের মাধ্যমে শিখিয়েছেন তিনটা কথা বললাম ইবাদত কি কেন করা লাগবে আর কিভাবে করা লাগবে সব পদ্ধতি দিয়েছে কে দেখিয়েছে কে রাসূল বলেন কে ওই জামানায় যারা মুশরিক ছিল বিশ্বনবীর জামানার মুশরিকেরা এই কথাগুলো নবীকে বলতো ওয়াকালাল্লাযীনা আশরাকু লাউ শা আল্লাহুমা আবাদনা মিন দুনিহি মিন শাইইন নাহনু ওয়ালা আবাউনা ওয়ালা হাররামা মিন দুনিহি জামানার মুশরিকরা বলতো আল্লাহ যদি চাইতো তাহলে আমরা এবং আমার মুরব্বিরা বাপ দাদারা পূর্বপুরুষেরা শিরিক করতো না আল্লাহ যদি চাইতো তাহলে তারা হারাম কোনো বিষয় করতো না কাযালিকা ফাআলাল্লাযীনা মিন ক্বাবলিহিম এইভাবে করেই তাদের পূর্বপুরুষেরাও একই কথা বলতো ফাহাল আলার রুসুলি ইল্লাল বালাগুল মুবিন রাসূলের দায়িত্ব সঠিক কথাটা পৌঁছিয়ে দেওয়া ছাড়া কি আর কিছু আছে কারণ রাসূলদের হাতে ক্ষমতা ছিল না অধিকাংশ রাসূলদের হাতে অর্থ প্রতিপত্তি বৈভব বিত্ত এগুলো ছিল না রাসূলরা শুধু মানুষকে কথা বলে বলে বোঝাতে পারতো এই জন্য নবীজিদেরকে আল্লাহ জানিয়েছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাবাল্লা ওয়া কাফারা ফায়ুআদ্দিবুহুল্লাহুল আযাবাল আকবার হে নবী আপনাকে আমি দারোগা পুলিশ করে পাঠাইনি যে মানুষ পিটিয়ে হেদায়েত করা লাগবে দরকার নেই আপনি সঠিকভাবে কোরআনের কথাগুলো তুলে ধরতে থাকেন এইটাই আপনার দায়িত্ব এই জন্য অধিকাংশ আলোচক যারা আলেম যারা সর্বশেষ বলা হয় আমা আলাইনা ইল্লাল বালাগ আমার উপরে আর কোনো দায়িত্ব নেই এইটা ছিল যে আমি পৌঁছিয়ে দিলাম দাম আপনা করা আমার প্রশ্ন এখানে একটা গান আছে এই আয়াত দিয়ে একটা গান বানিয়েছে একজন নাম করা শিল্পী এই গান বলতে বলতে সে মারা গেছে যে যেমন নাচাও তেমন নাচি বোতলের কি দোষ এরকম একটা গান শোনেন
গানা গোড়া আপনারা তো এই লাইনে না এই লাইনের লোক নেই এখানে এই যে দুনিয়া কিসের লাগিয়া কত যত্নে গড়াইছে শায় যেমন নাসার তেমনে নাসে কতদের কি দোষ এই কথা বলে আজ অনেকে নিজেকে সেট করতে চাচ্ছে এই কথা মুশরিকদের لو شاء الله ما عبدنا من دونه من شيء نحن ولا آباؤنا ولا حرمنا من دونه من شيء দের হাজার বছর আগে মুশরিকরা এটা বলতো যে আল্লাহ যদি চায় তাহলে আমরা আমার পূর্বপুরুষেরা শিরিক করতাম না আল্লাহ চাচ্ছে এই জন্য আমরা করি অনেক মানুষের প্রশ্ন আমার কপালে যা লেখা আছে আমি তো সেটা সেটাই করব এটা আমার দোষ কি বলেন এটা বলেন না কেন সবে কদরে সবে বরাতে যেহেতু আমার ভাগ্য লিপিবদ্ধ হয় যে এক বছর আমি কি খাব কি করব তাহলে আমার খারাপ হওয়ার পেছনেও দায়ী আল্লাহ ভালো হওয়ার জন্যও দায়ী আল্লাহ আমার কোনো অসুবিধা নেই মানুষের ভাগ্য দুই প্রকার এটা সঙ্গে সঙ্গে লেখা হয় আর একটা আগে থেকে লিখে রাখা হয় এই যে মোবাইলটা কোথায় চাপ দিলে খুলবে কোথায় চাপ দিলে এটা বন্ধ হয়ে যাবে এটাকে এখন আমি দিলাম নাকি যখন বানিয়েছে তখন দেওয়া আছে এক কথা বলেন না কেন যখন বানিয়েছে তখন এর ভেতরে ডিভাইস দেওয়া আছে যে আপনি লাল বাটনে টিপ মারলে এটা বন্ধ হয়ে যাবে সবুজ বাটনে টিপ মারলে এটা খুলবে এটা দেওয়া আছে মনে করেন পাঁচ বছর আগে যখন এটা বানিয়েছে এখন যদি এই জায়গায় এসে আপনি কিয়ামত পর্যন্ত গোতাগতি করেন লাল বাটন বাদ দিয়ে কিয়ামতের আগে এটা খুলবে বলেন বলেন এখন দোষ কি আমার নিজের না এই মোবাইলের আপনার কপালে যা লেখা আছে আপনি তাই করছেন বিষয়টা এমন না আপনি এরকম করবেন এটা যেহেতু আল্লাহ ভবিষ্যৎ পর্যন্ত জানে এই জন্য উনি আগে লিখে রেখেছেন এই পদ্ধতিগুলো এরকম একটা দুইটা না কোটি কোটি এরকম সূক্ষ্ম 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 বিষয় উল্লেখ করা আপনার উল্লেখ করা আছে আপনার এই ভাগ্যের ভেতরে এটা সূরা কাহাফের ভেতরে একটা আয়াত আল্লাহ দিয়েছেন ওখানে এই তাফসীর পাওয়া যায় কক্সবাজারবাসী একটু খেয়াল করে শোনেন আমরা বাস্তবে যেটা মনে করছি মুশরিকরা যেটা বলতো আমরা ওটা বলে পার পেয়ে যাব ওই গান লিখেছে যে ও তো এই কথার দিকে তাকিয়েই লিখেছে যে আমার তো কোনো দোষ নেই না আপনার থেকে আগে থেকে এই ডিভাইসগুলো দেওয়া আছে যে এই রাস্তায় গেলে আপনি জান্নাত পাবেন এই রাস্তাগুলোয় গেলে আপনি জাহান্নাম পাবেন এটা আগে থেকে লিখে দিয়ে কিতাব আকারে আল্লাহ আমাদের আরো বেশি দয়া করে পাঠিয়ে দিয়েছেন কোরআন প্রশ্নপত্র হাতে পাওয়ার পরেও যদি কোনো মানুষ ফেল করে এ দোষ আল্লাহর না ওর কপালে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূলদের দায়িত্ব শুধু ছিল পৌঁছিয়ে দেওয়া সঠিক তাছাড়া তাদের আর দায়িত্ব ছিল না কারণ তাদের হাতে ক্ষমতা নেই বিত্ত বৈভব টাকা পয়সার মালিক তারা বেশি ছিল না মাত্র দুইজন নবী ছিল দুনিয়াতে বাদশাহ আর বাকি নবী অধিকাংশ সব ছিল গরিব মানুষ হযরতে সুলাইমান নবী হযরতে দাউদ নবী এই দুইজন বাদ দিয়ে পৃথিবীর সব নবী ছিল কি কেউ রাজা ছিল কেউ বাদশাহ ছিল সব সাধারণ মানুষ ছিল এদের দায়িত্ব কি ছিল জানো ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা রসুলা দেয়নি রসুলা বহু বছর এক বছর দিয়েছেন খুব ভালো করে খেয়াল করেন ওয়ালাকাদ শব্দ শুরু করার আগে আল্লাহ লাকাদ দিয়েছেন লাম একটা কদ একটা যদিও লাকদ একটা এরপরে আবার লাম একটা কদ একটা দুইবার তাকিদ দিয়ে গ্যারান্টি দিয়ে আল্লাহ আগের আয়াতের সাথে মিল করে বললেন আমি প্রতিটি জনপদের জন্য রাসূল পাঠিয়েছিলাম প্রত্যেকটা রসুলের কর্মসূচি ছিল দুইটা প্রতিটি নবী তার জাতির লোকের কাছে এসে এই কথা বলতো আনি আবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো কার বলেন বলেন কার
আপনি মিলাবেন এখান থেকে আদম নবী থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত প্রত্যেকের দাওয়াতের পদ্ধতি দুইটা প্রতিটি নবী এসে বলেছে আনি উবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো এইজন্য নবীদের ইবাদতের ভেতরে কোনো ঝামেলা আমরা পাইনি হযরত আদম নবীর সাসির লা ইলাহা ইল্লাল্লাহ হা কালেমার শেষের অংশ হয়তো নামের সাথে মিলিয়ে পাল্টে গেছে আদম সফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ আমাদের ক্ষেত্রে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর জবান খুলে কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবার বলেন হযরত আদম থেকে আমাদের নবী পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ সব জায়গায় আছে না নেই কোন নবীর ভেতরে লা ইলাহা ইল্লাল্লাহর বাইরে ছিল বলেন বলেন না এখানে ইবাদতে কোনো ঝামেলা আমরা পাইনি আজ আমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এক থাকার পরও ইবাদত এখন আর এক নেই চরমনার ময়দান থেকে যে ইবাদতের নিয়ম আসে আট রশির সাথে মেলে না এক কথা বলো চরমনার ময়দানের জিকির একরকম আট রশির জিকির আবার আরেক রকম ফোরফোরার শরীফের জিকির আবার আরেক রকম চট্টগ্রামের মরহুম মাওলানা আব্দুল সাব্বারের জিকির আরেক রকম এক এক জনের জিকির এক এক রকম এখন সঠিকটা পাওয়ার জন্য আশা লাগবে কার কাছে কোরআন কারীম জানিয়েছে জিকির করার পদ্ধতি চারটা কয়টা শব্দ চারটা কয়টা আপনি যদি জিকির করেন ইবাদত হিসাবে জিকির কিন্তু একটা ইবাদত জিকির কি ইবাদত হিসাবে করলে অবশ্যই নবীজি তার জীবনে এটা করেছে না করে না নবীজির এই 63 বছরের জীবনে 23 বছর যেটা নবুয়তের জিন্দেগী অবশ্যই তিনি জিকির করেছেন না তো কোরআনে থাকতো না এই কথা বলা লাগবে জিকির উনি করেছেন কয়টা শব্দ দিয়ে চারটা বলেন কয়টা পদ্ধতি ছিল চারটা কয়টা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাবাররুআন ওয়া খাইফান ওয়া দুনাল জাহরি মিনাল কাওলি বিল গুদুউবি ওয়াল আসাল সরারাফ শেষের আগের এই আয়াতটাই আছে তোমার রবকে স্মরণ করো জিকির করো তাকে ডাকো চারটা পদ্ধতিতে এক নম্বরে মনে মনে এক নম্বরে ফি নাফসিকা দুই নম্বরে তাদররুআন ভীত সন্তুষ্ট হয়ে খিফাতান গোপনে দোনাল জাহরি মিনাল কাওলি উচ্চ আওয়াজ বাজ দিয়ে কয়টা পদ্ধতি পেলাম চারটা বলেন এক নম্বরে মনে মনে জিকির করবেন দুই নম্বরে ভীত সন্তুষ্ট হয়ে তিন নম্বরে গোপনে মৃদ স্বরে চার নম্বরে উচ্চ আওয়াজ চেঁচা মেসি বাদ দিয়ে তাহলে সারা বাংলাদেশের 48,000 দরবার এখন এর চাইতে বেশি এখন আমি তো 3 বছর জেলে ছিলাম আমি জানি না এর আগের জরিপ বলছি 20 সালের 48,000 পীর এখানে এই দেশে এতগুলো দরবার আছে বলেন বলেন এ দরবার গুলোতে গেলে প্রথমে যে ইবাদত দেয় তার নাম কি জিকির কি দেয় এটা যেহেতু ইবাদত জিকির দিয়ে দিচ্ছে এই চারটা শব্দের সাথে মেলানো লাগবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই চারটা আর জিকিরের এই চারটা শব্দ বাদ দিয়ে যা আছে ওগুলো দোয়া দরুদ ওগুলো জিকির ইবাদত হিসাবে করলে শব্দ ছিল নবীজির চারটা সিস্টেম বা পদ্ধতি ছিল কয়টা যেই দরবারে যাবেন আমি নিষেধ করছি না এই চারটা শব্দ দিয়ে জিকির দেয় আর এই চারটা নিয়মে যদি করতে বলে এমন ভাবে জিকির আরম্ভ করেছে ফজরের আজানের আগে এলাকার অসুস্থ মানুষের ঘুম ভেঙে যায়
আপনারে নফল ইবাদত করতে গিয়ে যদি কোন মানুষের ঘুমের দৃষ্টিভ হয় বিঘ্ন হয় তাহলে আপনি শেষে সওয়াবের উপরে বর্দার গুনাহ হয়ে যাবে ইবাদত প্রত্যেকটি নবী এসে জানিয়েছে আনি উবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো এখানে শব্দের দিকে তাকান আনি উবুদুল্লাহ হা আছে আনি উবুদুল্লাহ হু যদি কেউ বলে আল্লাহ আমাদের ইবাদত করেন ইবাদত করা লাগবে আমাদের না আল্লাহর বলেন বলেন ইবাদত কি দ্বিতীয় নম্বর বলেছে ও জিতানি তাগুত আর তাগুত ছেড়ে দাও তাগুতের অর্থ আবার চারটা আমরা সামনে যাব ইনশাআল্লাহ প্রতিটি নবী যখন বললেন যে আল্লাহর ইবাদত করো তাহলে আল্লাহর ইবাদতটা কি ইবাদত প্রধানত আমাদের এই মানব জীবনে নয়টা কয়টা নয় প্রকার আমি নয় শ্রেণীতে ভাগ করে পেয়েছি কোরআনে কারিমে এবং হাদিসে এক নম্বরে মানুষ যদি ইবাদত আরম্ভ করে তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করা লাগবে ব্যক্তিগত জীবনের ইবাদত কি একটু এই মাসলাটা একটু খেয়াল করবেন হ্যাঁ যারা আলেম আছেন এইদিকে তাকান আমার এই 33 বছর বয়স আমি যত ভালো ভালো কাজ দুনিয়ায় করেছি নামাজ রোজা হজ যাকাত মানুষকে দান সাদকা করা যত ভালো কাজ দুনিয়ায় করেছি পাপের কাজগুলো নাই বাদ দিলাম ভালো কাজ আমি যতটুকুই করলাম এই 33 বছর বয়স পর্যন্ত এটা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা এটা বোঝা যাবে একশো ভাগ বোঝা যাবে হাদিস তিরমিজি শরীফ নবীজি বলেন মানুষের ইবাদত বন্দেগী কবুল হয়েছে কিনা বুঝতে পারবে তখন যখন দেখবে ওই লোকটা মানুষের সাথে আচরণ কেমন করে মানুষের সাথে যদি হাসি মুখে কথা বলে ওয়াকুলু লিন্নাসি হুসনা মানুষের সাথে হাসি মুখে কথা বলাও ইবাদত আর এগুলো যখন আল্লাহ দেখে তখন আস্তে আস্তে জাহান্নামের কাজ থেকে ওকে সরিয়ে জান্নাতের কাজের দিকে এগিয়ে দেয় এটা কোরআনে নেই কোথায় আছে আবেগে বলছেন আছে উনি হয়তো জানে না সূরা আলে ইমরান 4 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনে 185 নাম্বার আয়াতে আছে মাঝের অংশে আছে ফামান যুহজিহানিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আল্লাহ পাক বলেন ওই লোকটার জীবন সফল যাকে আমি আল্লাহ আস্তে আস্তে করে জাহান্নামের কাজগুলো থেকে সরিয়ে সরিয়ে জান্নাতের কাজের দিকে ঠেলে দেই এ তাওফিক সবার হয় না যাদের জীবনের ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হয় তাদের কি আল্লাহ এই রাস্তা থেকে সরিয়ে সরিয়ে জান্নাতের কাজগুলো করার তাওফিক দেন জোরে বলেন আল্লাহু আকবার কাদের জীবন এমন হচ্ছে আমি জানি না তাহলে ব্যক্তিগত জীবনের ইবাদতগুলো আমাদের ঠিক করা দরকার কথা থেকে শুরু এমন কোন কথা মানুষের সামনে বলা যাবে না যে কথা বললে মানুষের অন্তরে দুঃখ লাগে আর আমরা দুঃখ না মানুষের অন্তর সিরে ফেটে মরে যা তারপর কথা আমার বলাই লাগবে এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা লুকিয়ে আছে আমার সময় দিয়েছে মাত্র 1 ঘন্টা 10 মিনিট এর জন্য খুব তাড়াতাড়ি করছি দ্বিতীয় নম্বরের মানুষের ইবাদত হচ্ছে তার পারিবারিক জীবনে কোন জীবন পারিবারিক জীবনে সবচাইতে বেশি হকদার আপনার কাছে আপনার মা এরপরে মা এরপরে মা এরপরে বাবা এরপরে স্ত্রী এইদিকে তাকান কয়বার বলেছি মার কথা পরপর 3 বার মায়ের কথা দেওয়ার পরে চতুর্থ নম্বরে বাবা এরপরে আছে আপনার স্ত্রী ভালো ব্যবহার পাওয়ার ক্ষেত্রে এদের তালিকা এরপরে সন্তানাদি এরপরে আপনার পরিবারস্থ লোকগুলো এরপরে আপনার প্রতিবেশী এরপরে আস্তে আস্তে তামাম দুনিয়া এই সিরিয়ালটা মনে হয় আমি বানালাম কোথায় আছে বলেন তো সরায় বাকারা 2 নাম্বার পারার 12 নাম্বার পৃষ্ঠার 12-13 নাম্বার লাইনে আছে 214-15 নম্বর আয়াত এস আলো নাকা মাদায় ফিকুনা কুল মা আং ফাকতুম মিন খাইরি ফালিলে ওয়ালিদাই ওয়াল আকরবিন
الى اخر ايه আল্লাহ পাক বলেন হে নবী মানুষ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে টাকা পয়সা আমি এখন কামাই করা শিখেছি উপায় করতে পারি এ টাকা পয়সা খরচ করব কোথায় আপনি বলেন ভালো ভালো কাজে খরচ করবা ভালো কাজে ব্যয় করবা দুনিয়াতে আর যত ভালো কাজ তার এক নাম্বার ভালো কাজ মা বাবার জন্য ব্যয় করা কার জন্য বলেন বলেন কোন মানুষ যদি মায়ের জন্য বাবার জন্য এক আটি পানও কিনে দেয় তাও মনে করবেন ওটা আল্লাহর রাস্তায় সাদকা করলাম সুবহানাল্লাহ মায়ের জন্য কেউ যদি একটা স্যান্ডেল কিনে দেয় ওইটাও আল্লাহর রাস্তায় সাদকা করার সওয়াব হয় মা বাবার নাম দেওয়ার পরে আল্লাহ দিয়েছেন আল আকরাবিন নিকট আত্মীয় যারা আছে এই দুনিয়ায় সবচাইতে বেশি নিকটে থাকে মানুষের জন্য তার স্ত্রী বলেন বলেন স্ত্রীর সাথে কাঁচা কাছি কেউ থাকে তাহলে দ্বিতীয় নম্বরে নাম স্ত্রীর মার বাবা যেহেতু একসাথে এরপরে তিন নম্বরে স্ত্রী এরপরে আরো নিকটে থাকে স্ত্রীর পরে যেটা তারা সন্তান আদি এরপরে সন্তানের পরে ভাই ফুফু চাচা এগুলো এরপরে প্রতিবেশী এরপরে আশপাশের লোকগুলো এরপরে দুনিয়ার মানুষজন খরচ করার যে তালিকা আল্লাহ দিল এই তালিকা আজ বাংলাদেশ ভারত আর পাকিস্তান ভুলে গেছে বাংলার মুসলমানেরা আল্লাহর দেওয়া তালিকা বাদ দিয়ে মা বাবা স্ত্রী সন্তান নিজের নিকটস্থ লোক আত্মীয় প্রতিবেশী এগুলো বাদ দিয়ে একবারে আপনি যদি সিলেটে চলে যান ওটা কিয়ামতের আগে কবুল হবে অধিকাংশ মানুষ তো তাই করে এই শীতে মায়ের খবর নেই বাবার খবর নেই স্ত্রীর জন্য খরচ নেই সন্তানের জন্য নেই উনি দোয়া চাওয়ার জন্য চলে যাচ্ছে সিলেটে আর বরিশালে এই কথাগুলো বলতে গেলে ওদের ব্যবসায় ভাটা পড়ে বিশেষ করে বেশি ভাটা পড়ে ফরিদপুরের ওদের তখন ওরা আন্দাজে একটা কথা ছড়ায় উনি পীর বিরোধী উনি বাবা বিরোধী হ্যাঁ আমি বাবা বিরোধী আসল বাবা না নকল বাবাগুলো আল্লাহর কসম কোরআন আমার সামনে আছে আল্লাহর এই তালিকা বাদ দিয়ে কেউ যদি বরিশালে কেউ যদি সিলেটে চট্টগ্রামে এদেরকে খাওয়াতে যায় ওদের খাওয়ানো আর ছাগল খাওয়ানো সমান কি ওদের না খাওয়িয়ে ছাগল খাওয়ানো ভালো কারণ ছাগল সবাই করলে গোশত পাওয়া যাবে আর ওদের এমন এমন শরীর সবাই করে গোশত খাওয়া অধিকাংশ পীর নামে কলঙ্ক এত বড় বড় পেট মহিলার লজ্জা পায় আল্লাহ ছেলে মেয়ে হয় আমাদের আর পেট হয় কি ভড়ি বানিয়ে এত বড় বড় ভড়ি হয় রূপন মারা যায় ভড়ির উপরে আওয়াজ হয় ফটফট করে দুইটা জিনিস বাদ দিলে ওর কিচ্ছু নেই একটা জব্বা আর পেট এই দুটো বাদ দিয়ে দেন কিচ্ছু থাকে না দুনিয়াতে যত নবী আল্লাহ পাঠিয়েছিলেন যত ওলি আল্লাহ আমরা নাম শুনি প্রত্যেকটা নবীর প্রত্যেকটা ওলি আল্লাহদের পেট ছিল ছোট বুক ছিল বড় আর আমরা এমন ওলি বুক খুঁজে পাওয়া যাচ্ছে না শুধু পেট ওলা গলি করতে গিয়ে আপনি পাবেন ধাক্কা লাগবে পেটের সাথে সাথে এর বাইরে রাজনৈতিক দলে যারা আছে এদের আবার জহব্বা যাই হোক এদের ভড়িটা আছে আর একটা জিনিস রাখে এই মোষ এত বড় বড় মোষ রেখে দিয়েছে মনে আছে যে এনার মুসমানি বড় মশলা মানুষগুলো দেখলে আমার মনে হয় আল্লাহ এই মানুষগুলো মধু খায় দুধ খায় ঘি খায় মাখন খায় দই খায় কি করে খায় এটা খাওয়ার কথা না কুষ্টিয়ার বড় বাজারে একবার এক চাষারে বললাম চাষা আপনার বয়স তো খুব বেশি না এ মোষগুলো তো কয়েকদিন আগেও কাঁচা ছিল পাকলো কবে বাবা জি মোষ পাকা না সকালে দুধ খেতে যে সব নিয়েছে খরচের তালিকাটা সূরায়ে বাকারা থেকে আপনি নেবেন পারিবারিক জীবনের এবাদতেও হাজার হাজার কথা আল্লাহ দিয়েছেন তিন নম্বরে আমরা পাই সামাজিক জীবনের এবাদত
সমাজে একটা ইবাদতের জায়গা এটা আজ আমরা ভুলেই গেছি জাহান্নামে যাওয়ার যতগুলো কারণ আমি কোরআনে পেয়েছি উল্লেখযোগ্য চারটা তার দুই নম্বরে অলাম না কোনতে ইমুল মিসকিন যারা এতিম মিসকিনদের খাবার দেয় না খোঁজ খবর রাখে না দারিদ্র মুক্ত সমাজ গঠনের জন্য ভূমিকা পালন করে না এরা নামাজ পড় এরা মুসলমান দাবি করলে জাহান্নামে যাবে আব্দুল্লাহ বিন মোবারকের সামাজিক জীবনের ইবাদত লক্ষ্য করেন এত বড় আলেম যার নাম এখানে এমন কেউ নেই জানে না উনি হজে যাওয়ার জন্য টাকা জোগাড় করলেন বেডিং খাতা বেঁধে যাবেন হঠাৎ করে দেখেন তার ছোট্ট একটা ছেলে 8 9 10 বছর বয়স হবে কাঁদতেছে ডাক দিয়ে বলে বাবা কাঁদো কেন ছেলেটা বলে আব্বা আমি ওই পাড়ায় গিয়েছিলাম যে দেখি ওরা গোশত রান্না করছে আমি চাইলাম আমারে দিল না ওর ঘাড়ে ধাক্কা দিয়ে দাঁড়িয়ে দিল আমার মনে দুঃখ লেগেছে এই জন্য আমি কাঁদছি আব্দুল্লাহ বিন মোবারক সন্তানের কান্না থামানোর জন্য নিয়ে গেলেন ওই ডক্টর বাড়িতে বাড়িতে যে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত বাড়ির ভেতর থেকে মালিক বেরিয়ে দেখে আব্দুল্লাহ বিন মোবারক দাঁড়ানো হুজুর এত বড় আলেম আমার বাড়ির সামনে চলেন ভেতরে কি করি আপনার জন্য উনি বললেন না আমার এই সন্তানের কান্না থামানোর জন্য আমি এসেছি তোমাদের বাড়িতে গোশত রান্না হয়েছে বলে হ্যাঁ আমার ছেলেটা এসেছিল বলে হ্যাঁ সে এসে বলে হ্যাঁ দাও নাই কেন কথা বলে না চোখের পানি ফেলে দিয়ে বলে হুজুর চোখের কথা বলবো কি আজ তিন দিন আমার বাড়িতে আগুন চলছিল আমি ময়দানে গিয়েছিলাম কাজের সন্ধানে কিন্তু কাজ পাইনি প্রতিমধ্যে আসার সময় দেখি একটা রাস্তার পাশে মরা গরু পড়ে আছে জীবন বাঁচানোর তাকিতে চামড়া ছিঁড়ে ওই গোশত নিয়ে এসেছি পরিবারস্থ লোকদের জীবন বাঁচানোর তাকিতে এটা আমরা খাচ্ছিলাম আমাদের জন্য ওটা জায়েজ আছে কারণ আমাদের উপায় নেই এখন কিন্তু ছেলেটা তো আপনার আমি চিনি আপনাকে ছেলেটাও চিনি আপনি তো সাহেবে মাল আপনি তো ধনী মানুষ জাকাত ফেতরায় আপনারা খান না আর দেন মরা গরুর মাংস আপনারা খাবেন মরা গরুর গোশত যদি আপনার ছেলেকে না দিয়ে ভুল করে থাকি মেহের মনে করে আমারে মাফ করে দেন আব্দুল্লাহ বিন মোবারক কেঁদে ফেললেন ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা আপনি আমার এলাকায় বাস করেন এত বড় কষ্টে আছেন আমি খোঁজ নিতে পারলাম না কিয়ামতে আমার এই আল্লাহর কাছে আসামের কাঠ গড়ায় দাঁড় করাবেন না বলেন দাঁড় করাবেন না বলেন বার বার ওনার হাত চেপে ধরে পা চেপে ধরে বারবার ওনার কাছ থেকে মাপ চাওয়ার চেষ্টা করে দর দিয়ে বাড়িতে গিয়ে হজে যাওয়ার টাকাগুলো নিয়ে আসলেন ব্যাটিং খেতা খুলে ফেলে দিলেন বললেন যাব না টাকা পয়সা নিয়ে লোকটার হাতে দিয়ে বলে আল্লাহর বান্দা আমি নফল হজে যাচ্ছিলাম কারণ ফরজ হজ আমি আগেই করেছি নফল হজে যাওয়ার আমার আর দরকার নেই এই টাকা গুলো নেন পরিবারস্থ লোকদের খাবার কিনে খাওয়ান বাকি টাকা দিয়ে আপনি ব্যবসা বাণিজ্য করেন প্রতিষ্ঠিত হন জীবনে এই টাকা আমার আর ফেরত দেওয়া লাগবে না আমি আল্লাহর রাস্তায় আপনাকে দান করে দিলাম ওই রাতে তাকে স্বপ্ন দেখানো হচ্ছে আব্দুল্লাহ বিন মোবারক তোমার যে স্যাক্রিফাইস তোমার যে দান এই গরিব বেচারার জন্য তুমি যা করলে তোমার এই দানটা আল্লাহর দরবারে এত বেশি কবুল হয়েছে মহান আল্লাহ তোমার এই দানের বদৌলতে এবছরে যত লক্ষ লক্ষ মানুষ হজ করতে এসেছে সবার হজ কবুল করে নিয়েছে শুধু নিজে খেয়ে পরে বাঁচবেন আশপাশের লোকের খবর রাখবেন না এটার নাম এবাদত না এটা সামাজিক জীবনের এবাদত এবাদত বাংলাদেশে হচ্ছে এরপর অর্থনৈতিক জীবনের এবাদত আবার দুই ভাগ রাজনৈতিক জীবনের এবাদত প্রায় 27 ভাগ আন্তর্জাতিক জীবনের এবাদত আছে ধর্মীয় জীবনের এবাদত আছে সাংস্কৃতিক জীবনের এবাদত আছে এক একটা শব্দে কত কথা আল্লাহ কোরআনে লুকিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত যদি কেউ আনিয়া মদুল্লাহ আনিয়া তাফসির করে তাও শেষ করার কথা না এত কথা আয়াতের ভেতরে ছিল আল্লাহ আমাদেরকে অল্প সময়ের ভেতরে যেই কয়টা ইবাদতের কথা বলেছি বাস্তবে আমল করার তৌফিক দাও আমিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম কোরআনুল আজিম আপনাদের যদি কোনো কাজ থাকে করেন আমি
ঘাটতি আছে কালেকশন করা যাবে এখন কালেকশন কেউ টাকা দেবে আপনারা দায়িত্ব নিয়ে এখন দিয়ে দিন ভাই আমি এগুলো পারি না আর আমারে কালেকশন করার জন্য বলা আর কলা গাছকে বলা সময় কারণ এই ছাতা আমি জানি না কেউ যদি থাকেন করে দেন অথবা আমি মাইক ছেড়ে দিচ্ছি কেউ আছে আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين বড় আশা নিয়ে কোরআনে কারীম শুনতে এসেছিলাম যতটুকুই শুনেছি আমাদেরকে আমল করার তৌফিক দাও সওয়াব যদি দিয়েই থাকো কোটি কোটি গুণে বাড়িয়ে দাও কিয়ামতের দিন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে রবের রওজায় পৌঁছাও আল্লাহ তাআলা মাহফিলের আয়োজনটা করতে গিয়ে তোমার যে যুবক বান্দারা এলাকার মানুষকে সাথে নিয়ে সাজিয়েছে মায়ের পেটগুলো তুমি খাদিজার মতো বানিয়ে দাও আমাদেরকে রোগশোক থেকে বাঁচাও আমাদের শরীরকে তুমি সুস্থ রাখো আমার কণ্ঠটা তুমি কোরআন প্রচারের জন্য আমার শরীরটা তুমি ভিক্ষা দাও মা বোন যারা এসেছে পর্দা আড়ালে ফাতেমার মতো আয়েশার মতো বানাও স্বামী সোহাগিনী বানিয়ে দাও স্বামীকে সম্মান করার তৌফিক দাও আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য আরো বড় করে তুমি মঞ্জুর করো আল্লাহ আমিন ইবাদত একটা ব্যাপক অর্থবোধক শব্দ যতটুকুই বলেছি আমাকে সহ প্রত্যেককে এভাবে ইবাদত করার তৌফিক দাও বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম যখন ইসরাইল আসবে যেন পড়ি ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম